যে পুরোটা গ্যালভানিক বক্স দিয়ে করা। এটা হলো আপনার 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিক বক্স, এটা হলো লেজার কাটিং গেট ভাই, লেজার 1.5 মাল দিয়ে সম্পূর্ণ মাল 1.5 দেওয়া। এটা হলো আপনার পাশে আছে হলো আপনার 4 ফিট আর খাড়ায় আছে হলো 7.5 ফিট সম্পূর্ণ এসএস। এই যে দেখেন এখানে কোম্পানিও দেওয়া আছে, স্টিলটেক কোম্পানি, স্টিলটেক 1.5 ভাইরাল ডিজাইন। এটা হলো লেজার কাটিং এর গেট, এটা হলো 5 মিনিট মোটা প্লেট, এর জাহাজের মোটা প্লেট। সৌদি প্রবাসী আলামিন ভাইয়ের বাড়িতে যাবে কুমিল্লা। এটা হলো আপনার 1000 টাকা স্কোয়ার ফুট। করে থাকে তা আমরা কিন্তু দেখাচ্ছি এখানে অনেক প্রোডাক্ট আছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব এবং কোথায় যাবে, কিভাবে খরচ হবে, কোন মালে কেমন খরচ পড়বে সবকিছু আজকে আমরা জানাবো। আমাদের সাথে কিন্তু আছে প্রোপাইটার হাজী মোহাম্মদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আজকে প্রথমে আমি আপনাদের অ্যাড্রেসটা জানতে চাই। এটা হলো ভাই অ্যাড্রেসটা কোথায়? কামরাঙ্গীর চর সিলেটিয়া বাজার। কামরাঙ্গীর চর সিলেটি বাজার। আজকে তো অনেক মালামাল দেখতে পাচ্ছি, এগুলো কোথায় কোথায় যাচ্ছে ডেলিভারি? ভাই এগুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে, এগুলা সব আপনার মনে করেন যে প্রবাসীদের, আর এগুলা সম্পূর্ণ যেগুলা মালামাল আছে এগুলা আপনার সিলেট যেতেছে, নোয়াখালী যাবে, তারপরে আপনি বিক্রমপুর দোয়ার নবগঞ্জ আছে, আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গার এগুলা ভাই, মানে সারা বাংলাদেশে মোটামুটি আমরা ডেলিভারি করি। আচ্ছা তো আপনাদের এখান থেকে তো মালগুলো রেডি হয় এবং আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দেব? জি জি নিজেরা গিয়ে। আচ্ছা আমরা এবার এক একটা করে গেট দেখবো, এই গেটটা কোথায় যাচ্ছে? এই গেটটা যেতেছে হলো ভাই আপনার সোনার বাংলা হাউজিং, হ্যাঁ গদারবাগ। আচ্ছা এটা কতদিন আগে অর্ডারটা হয়েছিল? এটা অর্ডার দিছি আজকে 1 সপ্তাহ হয়েছে, এটা অর্ডার দিছি 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। জি জি 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট। আচ্ছা দেখেন গেটটা কিন্তু খুবই সুন্দর, এটা কি পুরোটাই গ্যালভানিক্স বক্স দিয়ে করা? জি 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 পুরোটা গ্যালভানিক্স বক্স দিয়ে করা। এটা হলো আপনার 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিক বক্স, হ্যাঁ এটা হলো, এটা হলো আপনার 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি গ্যালভানিক বক্স। আচ্ছা তো এই গেটে কোন পকেট পাল্লা রাখা হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ এই যে পকেট পাল্লা, পকেট পাল্লা দেখেন না আপনি, এই যে পকেট পাল্লা বোঝা যায় না তো ভাই কেমন, এই যে পকেট পাল্লা ডিজাইনটা তো সুন্দর করে করা যে কোনটা পকেট পাল্লা বোঝা যায় না। আচ্ছা এটা কি স্লাইড হয়ে খুলবে নাকি? জি জি পাল্লা হিসেবে এটা স্লাইডিং, এটা স্লাইডিং, এটা স্লাইডিং, জি সাইডে স্লাইড হবে। জি 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 সাইড। আচ্ছা তো এটা কত টাকা স্কোয়ার ফুট যদি? এটা হলো আপনার 1000 টাকা স্কোয়ার ফুট। এটা হলো এমনি পাশে আছে আপনার 11 ফুট, খাড়ায় আছে হলো আপনার 9 ফুট। আচ্ছা যে কোনো সাইজের করা যাবে? যে কোনো সাইজের, আপনি যদি এটা ইচ্ছা করেন পাল্লা করতে পারবেন, হ্যাঁ এখানে ইচ্ছা করলে আপনার 4টা পার্টও করতে পারবেন, সমস্যা নাই। আর এই যে দেখেন এখানে স্কোয়ার বার দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা এখানে এখানে 12 মিলি স্কোয়ার বার দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। এটার জন্য যে কালারটা করছেন, কালারের জন্য কি এক্সট্রা কোনো টাকা? না 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 ভাই কালারের জন্য এক্সট্রা কোনো কোনো কালারটা কাস্টমারের জন্য ফ্রি? জি জি কালারটা কাস্টমারের জন্য। ডেলিভারি এবং ফিটিং এই ব্যাপারে একটু বলুন। এখানে ডেলিভারি আপনার যা খরচ হইব 50-50, আর আপনার যে ফিটিং এর মধ্যেই সম্পূর্ণ এটা আমার, আমি করে দিয়ে আসবো। জি আচ্ছা এরপর আমরা আরেকটা গেট দেখতেছি ভাই, এখানে লেজার কাটিং গেট না? জি জি ভাই আমরা ওই সাইজের দিতে পারবো। জাহাজের প্লেটের এই যে দেখেন 5 মিলি মোটা এটা, হ্যাঁ 5 মিলি মোটা জাহাজের প্লেট। এটা আপনার 14 গ্যাস, আপনার 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি গ্যালভানাইজ। আচ্ছা 5 মিলি দিয়ে কত আসতেছে? এটা হলো 1350 টাকা স্কোয়ার ফুট। 1350 টাকা, যদি কেউ পিছনে শীত নিয়ে নেয় প্রাইসটা কি? তাহলে আপনার 1400-1450 টাকা পড়বে, 1450 টাকা পড়বে আর কি। আচ্ছা 1450, 100 টাকা বাড়তেছে, 100 টাকা বাড়তেছে। এটা হলো আপনার দাম আসছে হলো আপনার 37800 টাকা। 37800। জি 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 এটা হলো সৌদি প্রবাসী আলামিন ভাইয়ের বাড়িতে যাবে কুমিল্লা, কুমিল্লাতে চলে যাবে। জি জি এটা কুমিল্লা যাবে। এরপরে আমরা দেখাবো এগুলো হচ্ছে কি বারান্দার গ্রিল নাকি জানালা? এটা বারান্দার গ্রিল ভাই, এটা তো ভাইরাল গ্রিল, এটা বারান্দার গ্রিল ভাই। জি ভাই ফিনিশিং দেখেন, পুরোটা এসএস দেয়া করা না ভাই? পুরোটা এসএস দেয়া ভাই, একদম সম্পূর্ণ এসএস। এই যে দেখেন এখানে কোম্পানিও দেওয়া আছে, স্টিলটেক কোম্পানি, স্টিলটেক 1.5 mm
মোটা সেক্ষেত্রে ভাই আপনি যদি 21 গ্রেডের স্বর্ণের টাকা দিয়ে আপনি 22 গ্রেড চান পাবেন কখনো? কখনো পাবেন না ভাই। তো ভালো মাল নিতে হলে অবশ্যই ভালো মাল লাগবে, 12 টাকা দিয়ে পাবেন। তাই না? এগুলো হলো ভাই রুমের গ্রিল ভাই, এটা হলো আনকমন ডিজাইন। এগুলো হলো ভাই গ্রিল, হ্যাঁ স্কোরবার, এগুলো হলো আপনার আপনার পাশে আছে হলো আপনার 4 ফিট আর খাড়া আছে হলো 7.5 ফিট। ফিনিশিং দেখেন, নিখুঁত ফিনিশিং ভাই, বুঝাই যায় না ভাই। ফিনিশিং সম্পূর্ণ মাল, এখানে যা মাল আছে সম্পূর্ণ। এই যে দেখেন, এই যে স্টিল টেক, এই যে স্টিল টেক সম্পূর্ণ মাল, এখানে খোদাই করে লেখা আছে ভাই, এটা স্টিল টেক কোম্পানি। কত আছে ভাই? এটা হলো পাশে আছে হলো আপনার 4 ফিট আর খাড়া আছে হলো 7.5 ফিট। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে এখানে দেখেন সব জায়গায় স্টিল টেক এর ইয়া দেয়া আছে কিন্তু। এই যে এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে স্টিল টেক কোম্পানি লেখা লেখা। আচ্ছা তো ভাই, এইটা এইটা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন, মানে এই মালামাল দিয়ে কেমন খরচ ভাই? এটা হলো আপনার 4 ফিট বাই 7 ফিট, আপনার 4 ফিট বাই 7 ফিট খরচ পড়ছিল আপনার 4 ফিট বাই 7.5 ফিট। হ্যাঁ, এটা খরচ পড়ছে 1800 টাকা স্কোয়ার ফুট। এটা হলো দাম আসছিল 54,700 টাকা। 54,700 টাকা, জি জি জি। সিঙ্গেল এটা কামাল ভাই ইতালি, এটা দোয়ার যাবে, দোয়ার নব যাবে। এটা এই ধরনের গেট চাইলে বড় করা যাবে? এটা যত বড় চান আপনি, বড় করলে 2 পার করা যাবে। হ্যাঁ, এটা ঠেলা গেটও করতে পারবেন আপনি। এটাও জানালার গেট? জি জি, এটা হলো রুমের গ্রিল। হ্যাঁ, এটা হলো আপনার 850 টাকা। এটা হলো স্টিল টেক, এই যে দেখেন ভাই, দেখেন স্কোয়ার বাদ দিয়ে, হ্যাঁ এই যে স্টিল টেক, স্টিল টেক বক্স, স্টিল টেক বক্সে খোদাই করে লেখা আছে। এটা এটা খুব সুন্দর একটা ডিজাইন, ওইটার মতো ডিজাইনটা না? জি জি জি, ওইটার মতো, ওইটা হলো বারান্দা, এটা রুম। এরপর এসএস এর আরেকটা গেট, এই যে আরেকটা ভাই, এটা হলো লেজার কাটিং গেট ভাই। লেজার তো 1.5 মাল দিয়ে, সম্পূর্ণ মাল 1.5 দেওয়া ভাই। হ্যাঁ, এটা কি এসএস এর লেজার কাটিং? জি জি, এটা এসএস এর লেজার কাটিং গেট ভাই, এসএস এর লেজার কাটিং। এটা এত লং, এটা হলো 9 ফুট বাই 4.5 ফুট আছে। খুলতে তো নিচের পাটটা শুধু খুলবে না, এখানে এই যে একটা ফ্রেম দেখতেছেন, এরপর একটা খুলবে, পুরো ফ্রেমটা খুলবে, এটাও খুলবে। আবার এখানে একটা ছোট একটা পকেট পালা দেখেন, বুঝাই যান এখানে পকেট পালা আছে ভাই। তারপরে পুরোটাও খুলতে পারবেন, হ্যাঁ পকেট পালা পুরো পুরোটাও খুলতে পারবেন। এবং এই যে দেখেন, আমরা আরেকটা জিনিস দেখাই, এটা এই যে কবজাটা, হ্যাঁ এটা আসলে সবাই দেখায় না। এই যে দেখেন কত মোটা কবজা, হাইড্রোলিক কবজা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন একদম স্মুথ, দেখেন দেখেন কত মোটা। এটা উপর কোনো কবজা নাই ভাই, এটা এর আসলে এই কবজাগুলা কেউ দেয় না, এটা কি সচরাচর? জি ভাই, এগুলা এই যে ভাই দেখেন, এখানে বড় পাল্লা 4টা ইউজ করা আছে এবং ছোট পাল্লা 3টা ইউজ করা আছে ভাই। তাই দেখেন তো ইউজ করা আছে, দেখেন এই যে, দেখেন কত মোটা, দেখছেন কত মোটা। আর আমরা এরকম এত হেভি থিকনেসটা দেখেন, কত থিকনেস। জি জি জি। আচ্ছা, এটা কত আসছে এই মালামাল দিয়ে? এটা হলো আপনার দাম আসতেছিল আপনার 64,800 টাকা। এটা হলো স্কয়ার ফুট কত করে? জি জি, এটা হলো 1800 টাকা স্কয়ার ফুট, 1800। এটা যাবে হলো শরীয়তপুর, কুয়েত প্রবাসী। ভালো মানের প্রোডাক্ট দিয়ে নিলে একটু খরচটা বেশি পড়ে, ঠিক আছে? বাইরে কিন্তু লোকাল কোনো মাল দিয়ে তৈরি করে না, তো এই জন্য খরচটা একটু বেশি পড়ে। জি জি, এই ছিল মোটামুটি আজকের মালা মাল, তাই না? জি ভাই, এগুলা কিন্তু আপনারা নিজেরাই গিয়ে ফিটিং করে দিয়ে আসেন, তাই না? এগুলা গেট যেগুলো আছে এগুলো আমরা নিজেরা গিয়ে ফিট করে ফিটিং করে দিই। এর বাইরে যে কোনো ধরনের গেটের ডিজাইন যদি আপনাদেরকে দেয়, যে কোনো ডিজাইন ভাই, যে কোনো ডিজাইন, যত যত কঠিন ডিজাইন হোক কোনো সমস্যা নাই। কতদিন সময় দিতে হবে আপনাদেরকে? এটা আপনার এই গেটটা আমি সময় নিছি 1 সপ্তাহ। হ্যাঁ, এই গেটটা আসলে আমাদের তো প্রচুর অর্ডার থাকে, আমরা তো সিরিয়াল মেনটেন করতে হয়, দেখা যায় আপনার আগে যে আছে তাকে আমার আগে দিতে হবে, আপনি পরে অর্ডার দিবেন। তো এই ক্ষেত্রে আপনি এই গেট বানাতে হলে আপনার 10-12 দিন সময় দিতে হয়। বড় কথা, আপনারা গেট করলে অবশ্যই চিন্তা করবেন 1 মাস হাতে রেখে। জি 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 ভাই, আসলে তার উপরে কোনো কাজই ভালো না ভাই। তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে, যারা প্রবাসে বসে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ভাইদের নাম্বারে ফোন দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আপনার পার্সোনাল পছন্দ থাকলে ভাইদেরকে দিবেন, ভাইয়ের একটা রেট দিবে, সেই রেট অনুযায়ী আপনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবেন, আপনারা নিজেরাই দিয়ে মাপ নিয়ে আসেন, তাই না? জি ভাই, আমরা নিজে নিয়ে মাপিং গুলো করা, এবং যখন আমাদের লোক যাবে তখন আপনার 30% টাকা পেমেন্ট করবে, এবং মাল ফিটিং করার পর সম্পূর্ণ মাল বুঝে পাওয়ার পরে
আপনার ডিটেলস ইনফরমেশন জেনে নিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।